সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এখন থাকছে বলিউডের বেশ কয়েকটি গসিপস। প্রথমেই থাকছে শ্রদ্ধা কাপুরের পর এবার কি তাহলে এগ ভিলেন টু এর নায়িকা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। এরপর থাকছে সালমান খানের রাধে সিনেমা নিয়ে একটি বিশেষ আপডেট। আরও থাকছে এবার তাহলে আসতে যাচ্ছে মিস্টার ইন্ডিয়া 2, কিন্তু নায়ক হবেন কে? তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি ক্যাটরিনা কাইফের কাছে। মালাঙ্গের সাফল্যের পর ডিরেক্টর মোহিত সুরি এগ ভিলেন 2 নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন। অলরেডি এই সিনেমার মেইন লিড হিসেবে আদিত্য রয় কাপুর এবং জন আব্রাহামকে কনফার্ম করা হয়েছে। আর এবার জানা যাচ্ছে এই সিনেমার ফিমেল লিড হিসেবে ক্যাটরিনা কাইফকে ভাবা হচ্ছে। সম্প্রতি আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়। ওই রিপোর্টে বলা হয় এগ ভিলেন 2 একটি হাই ভোল্টেজ অ্যাকশন ড্রামা হবে। ছবিতে ভরপুর অ্যাকশন থাকবে এবং এই ছবির নায়িকা হিসেবে ক্যাটরিনা কাইফ পরিচালকের প্রথম পছন্দ। বলা হচ্ছে সিনেমার অন্য দুজন মেন লিড ক্যারেক্টারের সাথেই পাল্লা দিয়ে অ্যাকশন করতে দেখা যাবে ক্যাটরিনাকে। আর যেহেতু ক্যাটরিনা এর আগে সালমানের সাথে টাইগার সিরিজের মুভিগুলোতে অ্যাকশন করেছেন, তাই এই সিনেমার জন্য তার চরিত্রটি একদম পারফেক্ট হবে। এখন ক্যাটরিনা এই ছবিতে অভিনয় করতে রাজি হন কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এবার আসা যাক সালমান খানের কাছে। সালমান খান তো এই মুহূর্তে ব্যস্ত আছেন তার আপকামিং ফিল্মের শুটিং নিয়ে। বেশ বড় পরিসরে শুটিং হচ্ছে সিনেমাটির। এতদিন ধারণা করা হচ্ছিল এই সিনেমাটি সালমানের হিট ফিল্ম ওয়ান্টেড এর সিকুয়েল, তবে এ বিষয়ে কোনো কনফার্ম নিউজ আসেনি। আর এবার জানা যাচ্ছে এই মুভিতে ওয়ান্টেড এর সালমানের আইকনিক কমিটমেন্ট ডায়লগটি রিক্রিয়েট করা হবে। বলিউড হাঙ্গামার একটি রিপোর্ট থেকে জানা যায় যে রাধে সিনেমাটি ওয়ান্টেড এর অফিসিয়াল সিকুয়েল না, কারণ ওয়ান্টেড এর রাইটস বনি কাপুরের হাতে। আর সেই কারণেই সালমান চাইলেও তার সিনেমা ওয়ান্টেড এর কোনো ডায়লগ ব্যবহার করতে পারবেন না। তবে সালমান এবং প্রভু দেবা এই ডায়লগটিকেই নতুনভাবে উপস্থাপন করার কথা ভাবছেন এবং ফিল্ম সংশ্লিষ্টরা ধারণা করছেন নতুন এই ডায়লগটিও আগেরটির মতোই ক্যাচি এবং আইকনিক হবে। এবার আসি মিস্টার ইন্ডিয়ার কাছে। 1987 ক্লাসিক ফিল্ম মিস্টার ইন্ডিয়া, যেই মুভিতে লিড রোলে ছিলেন অনিল কাপুর। আর এবার আসতে চলেছে মিস্টার ইন্ডিয়া 2। ভারত ফিল্মের সফলতার পর ডিরেক্টর আলী আব্বাস জাফর নতুন এই সিনেমাটির কাজ শুরু করতে যাচ্ছেন। সম্প্রতি বলিউড হাঙ্গামার একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে 1987 হিট ফিল্ম মিস্টার ইন্ডিয়ার উপর ভিত্তি করে একটি স্ক্রিপ্ট তৈরি করছেন। তবে এই মুভিটি অরিজিনাল মুভির সিকুয়েল কিংবা রিমেক নয়। মূলত পরিচালক চাইছেন অরিজিনাল ফিল্মের কনসেপ্ট রেখে একটি সিনেমার গল্প তুলে ধরতে। অলরেডি তিনি এই সিনেমার জন্য একটি প্রাথমিক স্ক্রিপ্ট তৈরি করেছেন এবং তিনি চাইছেন এই মুভিতে রণবীর সিংকে কাস্ট করতে। সূত্র মতে জানা যায় যে আলী অলরেডি রণবীরকে তার আইডিয়াটি শুনিয়েছেন এবং রণবীরও এই আইডিয়াটি পছন্দ করেছেন। তবে নতুন গল্প হলেও এই মুভিতে ভিলেন হিসেবে মোগাম্বোকেই নতুনভাবে উপস্থাপন করা হবে এবং এই চরিত্রটির জন্য একজন সুপারস্টারকে কাস্ট করার কথা পরিকল্পনা করা হচ্ছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে 2022 কোনো একটি উৎসবকে সামনে রেখেই মুভি মুক্তির তারিখ ঠিক করা হবে। তো বন্ধুরা, এই গসিপগুলোর আপডেট জেনে আপনাদের কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।